বন্ধুরা, দুনিয়াতে যখন কোনো ব্যক্তি অপরাধ করে তখন পুলিশ তাকে গ্রেফতার করে আর তার অপরাধ অনুসারে তাকে প্রাপ্ত শাস্তি দেওয়া হয়। বর্তমানে অধিকাংশ অপরাধীর শুধুমাত্র জেলই হয়ে থাকে, কিন্তু ইতিহাসে এমনও অনেক যুগ রয়েছে যে সময় অপরাধীদের এমন শাস্তি দেওয়া হতো যেটা আপনি বর্তমানে বসে কল্পনাতেই আনতে পারবেন না। তাই আজকের ভিডিওটি আমি আপনাদের দেখাবো ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং ভয়ানক কিছু অপরাধীদের শাস্তি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কিন্তু এর পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। চেয়ার অফ টর্চার। বন্ধুরা, চেয়ার অফ টর্চার এমন এক ধরনের প্রক্রিয়া ছিল যেটা 5th century থেকে সাল 1800 পর্যন্ত চায়না এবং ইউরোপে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। এই চেয়ারটি অপরাধীদের মুখ থেকে সত্যকথা বের করানোর জন্য ব্যবহার করা হতো, আবার কখনো কখনো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এই চেয়ার ব্যবহার করা হতো। যারা সাধারণত কালো জাদু, রেপ এবং খুন করে হাতে নাতে ধরা খেত তাদেরকে শাস্তিস্বরূপ এই চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হতো। এই চেয়ারটি মূলত বানানো হয়েছে কাঠ দিয়ে আর এটার সম্পূর্ণ দেহ জুড়ে তীক্ষ্ণ সুইয়ের মতো ধারালো 1500 মতো কিল লাগানো রয়েছে। জোর জবরদস্তি করে অপরাধীদের এই চেয়ারে বসানো হতো আর তার অপরাধ স্বীকার করার জন্য ফোর্স করা হতো। যদি সে নিজের অপরাধ স্বীকার না করত তাহলে এই চেয়ারে লাগানো স্ট্রিপস টাইট করে দেওয়া হতো, ফলে চেয়ারে থাকা কিলগুলো অপরাধীর দেহ ভেদ করে ভিতরে ঢুকে পড়ত। আর যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদেরকে এই চেয়ারে বসিয়ে জনসম্মুখে চেয়ারের স্ট্রিপ ফুল টাইট করে দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সেখানে বসিয়ে রাখা হতো। কখনো কখনো এই শাস্তিগুলো অন্যান্য অপরাধীদের সামনে করা হতো যাতে তারা তাদের অপরাধগুলো সে আগে থেকেই স্বীকার করে নেয়। বন্ধুরা, একটু কল্পনা করে দেখুন এই শাস্তিটা কতটা ভয়ানক হতে পারে। কফিন পানিশমেন্ট। বন্ধুরা, কফিন পানিশমেন্ট ইতিহাসের জঘন্যতম সেরা পানিশমেন্টগুলোর মধ্যে একটি মানা হয়, কেননা এখানে অপরাধী ধীরে ধীরে অত্যাচার সহ্য করতে করতে কয়েক সপ্তাহ পর মারা যেত। এটা এক ধরনের মেটাল ডিভাইস যেটা কফিনের শেপে বানানো হয়েছিল। আসলে এটা এক ধরনের ছোট খাঁচার মতো যেটার মধ্যে অপরাধীকে আটকে রেখে কোনো একটা উঁচু টিলারের সাথে ঝুলিয়ে রাখা হতো। আর এই খাঁচাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার মধ্যে অপরাধী ভালো মতো বসতে পারত না, আবার দাঁড়াতেও পারত না। এই পানিশমেন্ট দেওয়া হতো তাদেরকে যারা সৃষ্টিকর্তাকে অপমান করে। যদি কোনো ব্যক্তি মালিককে উল্টা সিধা কিছু বলে তাহলে তাদেরকে এই শাস্তি দেওয়া হতো। অন্যদের শিক্ষা দেওয়ার জন্য এই শাস্তি এমন এক জায়গায় দেওয়া হতো যেখানে প্রতিদিন মানুষ এই অপরাধীকে দেখতে পারবে। খাঁচায় আটকে থাকা মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় থরপর করতে করতে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর মারা যেত। এমনকি সে মারা গেলেও তার মরদেহ সেখান থেকে বের করা হতো না যাতে শিয়াল শকুন তার দেহের মাংস কামড়ে খেতে পারে। চোখ বন্ধ করে একটু অনুভব করে দেখুন শাস্তিটা কতটা জঘন্যতম। ডেথ বাই বয়েলিং। বন্ধুরা, নাম শুনে আপনারা হয়তো ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছেন যে এই শাস্তিটি দেওয়া হতো জীবিত মানুষকে ফুটন্ত পানিতে সেদ্ধ করে। বিভিন্ন ইতিহাসবিদদের মতে 1531-এর দিকে ইংল্যান্ডের বাদশাহ কিং হেনরি এই শাস্তিটি প্রথম চালু করেছিল। এই শাস্তিটা মূলত তাদের দেওয়া হতো যারা অন্যকে বিষ দিয়ে খুন করত। এমন অপরাধীদের বড় একটা পাত্রের মধ্যে বসিয়ে রাখা হতো, তারপর সেই পাত্রের মধ্যে পানি, তেল, ওয়াইন ইত্যাদি বিভিন্ন ধরনের লিকুইড দ্বারা পরিপূর্ণ করে পাত্রের নিচে আগুন ধরিয়ে দেওয়া হতো। আর ধীরে ধীরে পানি ফুটতে থাকে আর মানুষটাও ছটফট করতে থাকে। এই শাস্তিটা এতটা ভয়ানক ছিল যে এটা যে নিজের চোখে দেখত সে নিজেও অজ্ঞান হয়ে যেত। এরূপ শাস্তি পরবর্তীতে ইউরোপে এবং মাঝে মাঝে এশিয়াতেও দেখা যেত। আর এই প্রসেসটা অনেক ধীরগতিতে হতো, কেননা প্রথমে পানি গরম হতো, তারপর ধীরে ধীরে মানুষের শরীরের অংশগুলো ঝলসে যেতে থাকে, আস্তে আস্তে সে একসময় মারা যায়। ও আল্লাহ, এমন শাস্তির কথা কল্পনাতে আনলেই যেন গায়ের লোম দাঁড়িয়ে যায়। মানুষ কতটা জঘন্যতম এবং নির্মম হতে পারে আপনি একটু কল্পনা করে দেখুন। ডেথ বাই সোয়াইং। বন্ধুরা, যদি আমরা করাতের কথা বলতে যাই তাহলে এটা বড় বড় গাছ কাটার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ইতিহাসে এমনও শাস্তি রয়েছে যেখানে এই করাত দিয়ে মানুষগুলোকে জীবন্ত 2 টুকরো করা হতো। এই শাস্তি দেওয়ার জন্য প্রথমে অপরাধীকে উল্টোভাবে ঝুলিয়ে দুইজন জল্লাদ মিলে 2 রানের চিপা থেকে কেটে 2 টুকরো করে ফেলা হতো। এই শাস্তিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা কল্পনা করলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। ঐতিহাসিকদের মতে এই শাস্তি শুরু হয়েছিল ইনসেন্ট ইরানে। তারপর এই টেকনিকটি সম্পূর্ণ দুনিয়াতে বিভিন্ন অপরাধীদের শাস্তিস্বরূপ ব্যবহার করা হয়। এই মেথডের সবচেয়ে বেশি ব্যবহার হয় ইউরোপে। এই মেথডে লাস্ট 1848 সালে ইউরোপের হাঙ্গেরিতে ব্যবহার করা হয়েছিল। সে সময় হাঙ্গেরির অনেক অপরাধীকে এরকম শাস্তি দেওয়া কমন একটা বিষয় ছিল। হেড ক্রোশার। বন্ধুরা, এখন যে টর্চার ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে হেড ক্রোশার বলা হতো। এই টেকনিকটি রোমান এম্পায়াররা তাদের শত্রুদের মুখ থেকে তত্ত্ব বের করার জন্য ব্যবহার করে। পাশাপাশি এই টেকনিকটি মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
আসলে ক্যাথলিক মাজহাবের পাদ্রী তাদের ধর্মের লোকদের এবাদত করার জন্য ফোর্স করত। যদি কেউ তাদের কথা না মানত তাহলে এই টর্চার ডিভাইসটি দিয়ে শাস্তি দেওয়া হয়। এই হেড ক্রুশার স্পেন এবং পর্তুগালের পাদ্রীরা বেশি ব্যবহার করত। যারা সাধারণত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিত এবং যাদুটনা করত তাদেরকে এই শাস্তি বেশি দেওয়া হয়। এই ডিভাইসটি মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল। এটার মধ্যে অপরাধীকে বসিয়ে তার মাথা এটার সাথে আটকে এটার উপরে স্ক্রু টাইট করা হতো। এই টেকনিকটি এতটাই পেইনফুল ছিল যে যারা এই শাস্তির সম্মুখীন হয়েছে তারা অধিকাংশরাই তাদের গোপন তথ্য দিয়ে দিয়েছে। আর যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের ক্ষেত্রে স্ক্রু ততক্ষণ পর্যন্ত টাইট করা হতো যতক্ষণ না ব্যক্তিটির মৃত্যু হয়। ইতিহাসবিদদের মতে 1400 সাল পর্যন্ত এই শাস্তির ব্যবহার হতো। সত্যি অনেক পেইনফুল একটা শাস্তি। স্প্যানিশ ডঙ্কি। বন্ধুরা, 1860 সালের দিকে যখন আমেরিকায় সেভেন ওয়ার চলছিল তখন আমেরিকান ইউনিয়ন গার্ড আটকে পড়া যোদ্ধাদের এক অদ্ভুত প্রক্রিয়ায় শাস্তি দিত। তাদেরকে শাস্তি দেওয়ার এই জিনিসটার নাম ছিল উডেন ডঙ্কি বা স্প্যানিশ ডঙ্কি। এটা কয়েক ফুট লম্বা কাঠ দিয়ে তৈরি করা ডিভাইস ছিল। এই ডিভাইসটির উপরের অংশে ধারালো তীক্ষ্ণ কিল লাগানো থাকত। এটার ডিজাইন এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে শত্রুদের যথেষ্ট পরিমাণে শাস্তি দেওয়া যেতে পারে। শত্রু যোদ্ধাদের এটার উপরে বসিয়ে তার দুই পায়ে ওজন সমৃদ্ধ পাথর লাগিয়ে দেওয়া হতো যাতে ধারালো তীক্ষ্ণ কিলগুলো তার দেহে বিঁধে যায়। সাধারণত এই শাস্তিটি একাধারে 9 ঘন্টা দিত। আর সে এই শাস্তিটি ঠিকঠাক মতো পাচ্ছে কিনা সেটা দেখার জন্য 2 জন সিকিউরিটি গার্ড সেখানে রাখা হতো। অনেক ইতিহাসবিদদের মন্তব্যে জানা যায় এই প্রক্রিয়াটি শুধুমাত্র শাস্তি না, কখনো কখনো মৃত্যুদণ্ডের জন্য ব্যবহার করা হয়। আর যাদেরকে এই শাস্তিটি দিনে 2 ঘন্টাও দেওয়া হতো তারা আর ভালো মতো কখনো চলাফেরাই করতে পারতো না। সত্যি এরকম শাস্তি কিভাবে যে তারা উদ্ভব করলো সেটা ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে। ইম্পাল্ট। বন্ধুরা, ইম্পেলমেন্ট হলো শাস্তি দেওয়ার এমন একটি প্রক্রিয়া যেখানে অপরাধীদের অনেক জঘন্যভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি 1772-এর দিকে শুরু হয়েছিল। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি ইনসেন্ট ইজিপ্টে বেশি দেওয়া হতো। এই শাস্তি দেওয়ার জন্য প্রথমে একটা পেন্সিলকে তীক্ষ্ণ ধারালো বানানো হতো, তারপর সেটা মাটির ভেতরে পুঁতে তীক্ষ্ণ অংশে গ্রিজ লাগিয়ে সোজা করে রাখা হতো। এরপর অপরাধীকে এটার উপর বসিয়ে দেওয়া হতো এবং আস্তে আস্তে সেই তীক্ষ্ণ অংশটুকু অপরাধীদের সম্পূর্ণ শরীর ভেদ করে ঢুকে যেত, আর কিছুক্ষণ পর সে মারা যেত। কয়েক শতক আগেও এই শাস্তিটি তাদের দেওয়া হতো যারা তাদের মালিকের হুকুম মানত না। লিংচি। বন্ধুরা, চায়নার ভেতরের বিশ্বাসঘাতক মানুষগুলোকে এমন শাস্তি দেওয়া হতো যেটা সে সময় শত্রুপক্ষকেও দিত না। এই প্রক্রিয়াকে লিংচি বা ডেথ বাই 1000 কাটও বলা হয়। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়ায় অপরাধীকে বেঁধে তার শরীরের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে কেটে ফেলা হতো, আর এই প্রসেস সেই সময় পর্যন্ত চলতে থাকতো যতক্ষণ না ব্যক্তিটি মারা যায়। ইতিহাসবিদদের মতে এই প্রক্রিয়ায় অপরাধীর শরীরের প্রত্যেকটা অংশ টুকরো টুকরো করে কাটা হতো, তারপর তাকে ছেড়ে দেওয়া হতো মৃত্যুর আগ পর্যন্ত। এই শাস্তিটি চায়নার পাশাপাশি ভিয়েতনাম এবং কোরিয়াতেও দেখা গিয়েছিল। এই শাস্তিটি সাধারণত তাদের দেওয়া হতো যারা অন্যায়ভাবে অন্যদের খুন করত। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।